হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? ভালো তো? আজকের এই নতুন এপিসোডে আমি মিঠুন তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। আজকের এপিসোডের প্রথম প্রশ্নটি হলো, ভারতবর্ষের কোন শহরের বাতাস সবচেয়ে শুদ্ধ, সবচেয়ে নির্মল হয়? কারেক্ট আনসারটা হলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ হু এর রিপোর্ট অনুসারে আসামের তেজপুর শহরের বাতাস সবচেয়ে শুদ্ধ, সবচেয়ে নির্মল প্রকৃতির হয়। কোশ্চেন নাম্বার 2, পিপিলিকাদের শরীরেও কি রক্ত পাওয়া যায়? কারেক্ট আনসারটা হলো না, পিপিলিকাদের শরীরে রক্ত পাওয়া যায় না। কোশ্চেন নাম্বার 3, পিপিলিকাদের কয়টি হার্ট থাকে? কারেক্ট আনসারটা হলো পিপিলিকাদের শরীরে রক্ত থাকে না, আর রক্ত না থাকায় রক্ত নালীও থাকে না। ঠিক এই কারণেই পিপিলিকাদের হার্ট থাকে না, অর্থাৎ পিপিলিকাদের একটাও হার্ট নেই। কোশ্চেন নাম্বার 4, টিকটক এবং পাবজি এর মধ্যে কোনটি বেশি জনপ্রিয়? কারেক্ট আনসারটা হলো প্লে স্টোর পাবজি অ্যাপটি 100 মিলিয়নেরও বেশিবার ডাউনলোড করা হয়েছে এবং টিকটক অ্যাপটি 1 বিলিয়নেরও বেশিবার ডাউনলোড করা হয়েছে। সুতরাং টিকটক অ্যাপটি হলো বেশি জনপ্রিয় অ্যাপ। কোশ্চেন নাম্বার 5, সবচেয়ে বড় ব্লু হেইল কতটা লম্বা? কারেক্ট আনসারটা হলো এখনো পর্যন্ত সবচেয়ে লম্বা ব্লু হেইল 111 ফুট অর্থাৎ 3333.28 সেন্টিমিটার লম্বা মাপা হয়েছে। 3টি স্কুল বাস যতটা লম্বা হবে ঠিক ততটাই লম্বা এই ব্লু হেইল। ফ্রেন্ডস, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। কোশ্চেন নাম্বার 6, কোন দেশ সবচেয়ে বেশি অলিম্পিক গোল্ড মেডেল জিতেছে? কারেক্ট আনসারটা হলো সবচেয়ে বেশি অলিম্পিক গোল্ড মেডেলের আধিকারিক হলো ইউএসের মাইকেল ফেলপস। 23টি অলিম্পিক গোল্ড মেডেল জিতে নিয়েছে মাইকেল ফেলপস। কোশ্চেন নাম্বার 7, সবচেয়ে বিপদজনক অ্যাসিড কোনটি? কারেক্ট আনসারটা হলো সবচেয়ে বিপদজনক বা ক্ষতিকারক অ্যাসিডটির নাম হলো হাইড্রোফ্লুরিক অ্যাসিড। কোশ্চেন নাম্বার 8, একটি মোবাইলে কতজন একসাথে কনফারেন্স কল করতে পারে? কারেক্ট আনসারটা হলো এটা পুরোপুরি নির্ভর করে অপারেটর এবং সার্ভিসের উপর, কিন্তু সলিউশন কল্ড জিআরপি টক নামে কোম্পানি 10,000-এর বেশি লোককে একসাথে কনফারেন্স কানেক্ট করার সার্ভিস প্রদান করে থাকে। কোশ্চেন নাম্বার 9, চাঁদের সারফেস এরিয়া কত কিলোমিটার পর্যন্ত ছড়িয়ে রয়েছে? কারেক্ট আনসারটা হলো চাঁদের সারফেস এরিয়া প্রায় 1,46,00,000 বর্গ মাইল অর্থাৎ 3,80,00,000 বর্গ কিলোমিটার পর্যন্ত ছড়িয়ে আছে। কোশ্চেন নাম্বার 10, আগুনের রং লাল হলুদ হয় কেন? কারেক্ট আনসারটা হলো লাকড়ি, কয়লা, তেল, পেট্রোল ইত্যাদি জীবাশ্ম জ্বালানির মধ্যে মূলত থাকে কার্বন এবং হাইড্রোজেন। যখন এই পদার্থগুলি জ্বলে তখন অক্সিজেনের সংস্পর্শে এসে কার্বন ডাইঅক্সাইড এবং জল উৎপন্ন করে। আগুনে থাকা কার্বন কণা এবং ধূলিকণা আগুনের তাপে লাল হয়ে যায়, যার কারণে আগুনকে দেখতে লাল হলুদ দেখায়। আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। প্লিজ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং আমাদেরকে সাপোর্ট করো। দিস ইজ মিঠুন, তোমাদের সবার সাথে দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে। জয় হিন্দ।